আপনি কি খুব শীঘ্রই থাইল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন, কিন্তু কিভাবে শুরু করবেন, কিভাবে প্ল্যান করবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অহনা ফ্রম মাই চ্যানেল ওয়ান্ডার উইথ অহনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে থাইল্যান্ড ভ্রমণের সম্পূর্ণ প্ল্যান আপনি খুব সহজেই করতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হতে যাচ্ছে সম্পূর্ণ একটি গাইডলাইন। আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন আসলে এরকম সম্পূর্ণ গাইডলাইন সহ কোনো ভিডিও আমি খুঁজে পাইনি, তাই ভাবলাম আমার এক্সপিরিয়েন্স নিয়ে সম্পূর্ণভাবে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর থাইল্যান্ড ভ্রমণের কিন্তু সবচেয়ে সুন্দর সময় কিন্তু চলেই এসেছে, নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ড ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়, তাই এই সময়টাতে থাইল্যান্ড ভ্রমণ হতে পারে আপনার জন্য একটা উপযুক্ত জায়গা। আজকের আমার ভিডিওটা আমি কয়েক ভাগে ভাগ করেছি। প্রথমে আমি আপনাদের সাথে কথা বলতে চাই আপনার ডেট সিলেকশনের ব্যাপারে। যদি আপনি নভেম্বর ডিসেম্বরের জন্য থাইল্যান্ড ভ্রমণ করতে চান তাহলে এখন থেকেই আপনার সেই প্ল্যানিংটা শুরু করা উচিত। আপনি যদি জানুয়ারিতে যেতে চান তাহলে এখন থেকেই আপনার প্ল্যানিং শুরু করুন। কোন মাসে যাবেন তার 2 থেকে 3 মাস আগের থেকেই আপনাদের প্ল্যানিং শুরু করতে হবে। প্ল্যানিংয়ের প্রথম কাজ হচ্ছে আপনার পেপারস রেডি করা, কারণ ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার বেশ কিছু পেপার জমা দিতে হবে। তার মধ্যে থাকছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে আপনার ব্যালেন্স থাকতে হবে মোটামুটি 80,000 টাকা পার পার্সন, আর যদি ফ্যামিলি হন তাহলে 1,60,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত দেখানোই শ্রেয়। এছাড়া আপনাদের লাগবে সলভেন্সি সার্টিফিকেট, আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার অফিসের NOC, আপনার অফিসের ID কার্ড, ভিজিটিং কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, আর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ম্যারিজ সার্টিফিকেট, আর যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স। এছাড়াও আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগতে পারে, সেগুলো চেক করার জন্য আপনার শেয়ার ট্রিপের যে ওয়েবসাইটটি আছে সেটি ঘুরে আসতে পারেন। পেপার রেডি করার পরে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। ভিসা অ্যাপ্লাই করার জন্য আমাদের দেশে অনেক ধরনের এজেন্ট আছে, আপনি যে কোনো সার্ভিস নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভিসা চার্জ থেকে শুরু করে এজেন্সির চার্জ সব কিছু মিলে আপনার 5 থেকে 6,000 টাকা খরচ হতে পারে। আমরা ভিসা অ্যাপ্লাই করেছিলাম শেয়ার ট্রিপের মাধ্যমে এবং আমাদের পার পার্সন 4,900 টাকা খরচ হয়েছিল। ভিসা অ্যাপ্লাই করার পরই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারের টিকিট বুক করতে হবে। অনেক সময় ভিসা অ্যাপ্লাই করার আগেও আপনি সেটা করতে পারেন, কারণ আপনি যদি 1 থেকে 1.5 মাস সময় হাতে নিয়ে টিকিট বুক করেন তাহলে অনেকটা কম প্রাইসে আপনি পাবেন। যেমন আমাদের ভিসা কনফার্ম হওয়ার আগেই আমরা প্রায় 1.5 মাস আগে আমাদের টিকিট কেটে ফেলেছিলাম এবং আমাদের টিকিটের প্রাইস পড়েছিল 28,000 সামথিং এরকম, যেটা আমি যদি আরও পরে কাটতাম তাহলে সেটা হয়তো বা 30-35,000 হয়ে যেত। টিকিট কাটার পরে যখন আপনার ভিসাও চলে আসবে তখন আপনাকে প্ল্যান করতে হবে আপনি কোথায় কোথায় যাবেন, কয়দিন থাকবেন এবং আপনার টোটাল বাজেটিংটা। এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার সময়ের উপর, আপনি যদি 5 দিন থাকতে পারেন, 7 দিন থাকতে পারেন, সেক্ষেত্রে আপনি কোন কোন আইল্যান্ডে যেতে চান বা আইল্যান্ডে যাবেন নাকি শুধু ব্যাংকক পাতায় ঘুরে আসবেন, সেটা সম্পূর্ণই আপনার টেস্ট, আপনার বাজেট এবং আপনার সময়ের উপর ডিপেন্ড করবে। আপনি যদি পার্টি পছন্দ করেন, নাইট লাইফ পছন্দ করেন তাহলে আপনার জন্য ব্যাংকক এবং পাতায়া এবং ফুকেট এই 3টা জায়গা খুব ভালো অপশন হতে পারে। আর আপনি যদি একটু নেচার লাভার হন, একটু ক্রাউডেড এরিয়া এড়িয়ে যেতে চান তাহলে আপনার জন্য ফিফি আইল্যান্ড, ক্রাবি, কোসাময় এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো হবে। আপনার যদি সময় একেবারেই কম থাকে কিন্তু আপনি নাইট লাইফটাও এনজয় করতে চান আবার নেচারটাও কিছুটা দেখতে চান তাহলে আমি বলবো ফুকেট গেলে আপনি সব কিছু একসাথে পাবেন। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাজেটিং করা। যখন আপনারা ঠিক করে ফেলবেন যে কোথায় কোথায় আপনারা যাচ্ছেন, কোন কোন এরিয়া আপনারা কভার করবেন, তখন আপনাদের ঠিক করতে হবে যে কোন এরিয়াতে আপনারা কদিন থাকবেন এবং সেই অনুযায়ী আপনাদের বাজেট করতে হবে। যদি আমি একটা রাফ আইডিয়া দিই এটা অবশ্যই ভ্যারি করবে, মোটামুটি 60 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনি 6 থেকে 8 দিনের ট্যুর একটা করে আসতে পারেন, সেটা কিন্তু সেটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনি কোথায় থাকছেন, কী খাচ্ছেন, কোন কোন প্যাকেজ নিচ্ছেন, কী কী এক্সট্রা অ্যাক্টিভিটি করছেন সেসবের উপর। চাইলে অনেক কমেও থাইল্যান্ড ট্রিপ করা যায়, চাইলে অনেক বেশি খরচ করেও থাইল্যান্ড ট্রিপ করা যায়, সো টোটালটা আপনার উপর। তবে একটা প্রো টিপ থাকবে এখানে, আপনি যেটাই বাজেট করছেন না কেন, সেটা 70-80 যেটাই হোক, সবসময় মাথায় রাখবেন আপনার বাজেটের চেয়ে কিছু টাকা এক্সট্রা খরচ হবেই, সো ওই প্রিপারেশনটাও সাথে রাখবেন। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হোটেল বুকিং করা। আপনি তো অলরেডি প্ল্যান করে ফেলেছেন যে আপনি কোন জায়গায় কতদিন থাকবেন, সেই অনুযায়ী আপনি হোটেল বুক করবেন। হোটেল বুক করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি কোথায় থাকতে চাচ্ছেন,
অনেকে আছে যে একটু নিরিবিলি জায়গা পছন্দ করে, আবার অনেকে চায় সবচেয়ে জনপ্রিয় যে বিচটা সেই বিচের কাছে থাকবে, হয়তো বা সে ওখানকার নাইট লাইফটা এনজয় করতে চায় বা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চায়। তো ওইভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী জায়গা ঠিক করবেন। ফুকেটে আমরা থেকেছিলাম পাতং বিচের কাছে, আর ক্রাবিতে থেকেছিলাম আওনাং বিচের কাছে, আর ফিফিতে হচ্ছে ফিফি জায়গাটা অনেক ছোট, তো আপনারা চাইলে আইল্যান্ডের ভেতর যে কোনো জায়গায় থাকতে পারেন, অথবা কিছু দূরে দূরে বেশ কিছু রিসোর্টও আছে, ওদের নিজেদের বোট থাকে, সো চাইলে আপনারা ওসব রিসোর্টেও থাকতে পারেন। এরপরে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট বুক করা। আপনারা যদি ব্যাংকক নামেন, ব্যাংককে একদিন বা দুই দিন থেকে তারপরে ফুকেট অথবা কোসামুই বা ফিফি বা হচ্ছে ক্রাবি কোথাও যদি যেতে চান, তাহলে আপনাকে ডোমেস্টিক ফ্লাইট বুক করতে হবে। এছাড়াও আপনি চাইলে বাস অথবা ট্রেনের সার্ভিসও নিতে পারেন। যদি ডোমেস্টিক ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা ব্যাংকক থেকে ক্রাবি অথবা কোসামুই অথবা ফুকেটের ফ্লাইট বুক করতে পারবেন। কিন্তু যদি আপনি সরাসরি ঢাকা থেকে এসব জায়গায় যেতে চান সেটাও কিন্তু সম্ভব, কারণ এগুলো সবগুলো এয়ারপোর্টই কিন্তু ইন্টারন্যাশনাল। আপনি চাইলে ঢাকা থেকে সরাসরি ক্রাবিও চলে যেতে পারবেন। সো আপনি আপনার প্ল্যান অনুযায়ী ডিসাইড করবেন যে কীভাবে আপনি টিকিটটা কাটবেন। আমরা প্রথমে গিয়েছিলাম ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ফুকেট। আমরা আমাদের ডোমেস্টিক ফ্লাইটের টিকিট কেটেছিলাম trip.com থেকে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আইল্যান্ড হপিং। আপনি যেহেতু এসব জায়গায় যাবেন সেখানে তো আইল্যান্ড হপিং আপনি করবেনই। এসব প্যাকেজ আপনারা চাইলে অনলাইনে বুক করতে পারেন, আবার চাইলে ওখানে গিয়ে ফুকেট অথবা ক্রাবি যেখানেই আপনি যাচ্ছেন সেখানে গিয়ে ওখানে লোকাল যেসব এজেন্সি আছে ওখান থেকেও আপনারা চাইলে এসব প্যাকেজ বুক করতে পারবেন। আপনারা যদি গিয়ে বুক করেন সেটাই আমি বলবো বেশি ভালো হবে, সেক্ষেত্রে আপনি বার্গেনিং করতে পারবেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, আপনি যদি প্রাইভেট বোট নিতে চান সেটাও নিতে পারবেন, আপনি যদি গ্রুপের সাথে যেতে চান সেটাও নিতে পারবেন, এবং ওখানে গিয়ে বুক করাটাই আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি হবে। আমরা দুই দিনের আইল্যান্ড হপিংয়ের ট্যুর নিয়েছিলাম, একটা ছিল ফিফি আইল্যান্ড থেকে সারা দিনের জন্য, ডে লং প্যাকেজ ছিল, আর একটা আমরা ক্রাবিতে ফোর আইল্যান্ড ট্রিপ নিয়েছিলাম যেটা ছিল হাফ ডে প্যাকেজ। ফিফিতে আমরা যে আইল্যান্ড হপিংয়ের প্যাকেজটা নিয়েছিলাম সেটা আমরা প্রি বুকিং করেছিলাম গেট ইউর গাইড ওয়েবসাইট থেকে। আমরা আসলে শিওর ছিলাম না যে ওখানে গিয়ে আমরা অ্যাভেলেবল পাবো কি না, এই জন্য আমরা আগে থেকে বুক করে যাই। কিন্তু যাওয়ার পরে আমাদের যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে যে আমাদের বুক না করাটাই বেটার হতো, গিয়ে কেনাটাই ভালো, যার কারণে আমরা ক্রাবিতে যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা কিন্তু আমরা আর প্রি বুকিং করিনি, ওখানে গিয়ে আমরা একটা লোকাল এজেন্সি থেকে কিনেছি। এবং এই লোকাল এজেন্সিগুলো পাওয়াটাও খুব বেশি ডিফিকাল্ট কিছু হবে না, রাস্তায় হাঁটতে থাকলেই দেখবেন প্রায় প্রতিটা দোকানে এসবের এসব প্যাকেজ সেল হচ্ছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা প্যাকেজ নিয়ে নিতে পারবেন। এরপর আসছে কোনো অ্যাক্টিভিটি বা আপনি যদি কোনো প্যাকেজ নিতে চান সেসব প্ল্যান। কী ধরনের অ্যাক্টিভিটি হতে পারে, আপনারা চাইলে প্যারাসেলিং করতে পারেন, আপনারা স্কুবা ডাইভিং করতে পারেন, স্নোরকেলিং মোটামুটি সব প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে আইল্যান্ড হপিংয়ের প্যাকেজগুলোর সাথে। এছাড়াও আপনারা চাইলে জিপ লাইনিং করতে পারেন, অ্যাপসেলিং করতে পারেন। এই প্যাকেজগুলো আপনারা চাইলে প্রি বুকিং দিয়েও করতে পারেন অথবা ওখানে গিয়েও নিতে পারেন। তবে এক্ষেত্রে আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলবো, আমার প্যারাসেলিং করার অনেক ইচ্ছা ছিল সেখানে গিয়ে, কিন্তু ফুকেটে আমি ক্যারন বিচে প্যারাসেলিং দেখেছিলাম। আমি ভেবেছিলাম যে এখন আমি করবো না, সামনে ক্রাবিতে বা ফিফিতে গিয়ে নিশ্চয়ই পাবো, তখন আমি করবো। নেক্সট যেসব আইল্যান্ডে আমি গিয়েছি কোথাও আর প্যারাসেলিংটা আমি পাইনি। তাই এই ব্যাপারটা তো আপনাদের একটু ইনফরমেশান গ্যাদার করে যেতে হবে যে আপনি যদি এই অ্যাক্টিভিটিটা করতে চান সেটা আপনি কোথায় করতে পারবেন, সব জায়গায় কিন্তু সব কিছু অ্যাভেলেবল থাকে না। এরপরে যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। আপনারা তো ডোমেস্টিক ফ্লাইট যদি নেন বা হচ্ছে বাসে বা ট্রেনে করে ফুকেট বা ক্রাবি পৌঁছালেন, তারপর ওখান থেকে অন্যান্য জায়গায় কিভাবে যাবেন, বা ফুকেট থেকে আপনি ক্রাবি কিভাবে যাবেন, বা ফিফি আইল্যান্ড কিভাবে যাবেন, এসব ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করার, সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেকটাই কমে আসবে। আর যদি একেবারেই পসিবল না হয়, হয়তো বা অনেক লেট নাইট হয়ে গেছে বা খুব একটা টাইম কনস্ট্রেন্ট আছে আপনাদের ফ্লাইট ধরতে হবে, তখন ওই সব ক্ষেত্রে আপনারা চাইলে কার বুক করতে পারেন, ওখানে গ্র্যাব অ্যাভেলেবল আছে। আপনি যদি এমন কোনো সিচুয়েশান হয় যে আপনার টাইমটা খুবই লিমিটেড, আপনি রিস্ক নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কার প্রি বুকিংও করতে পারেন। এছাড়া আপনি ওখানে টুকটুক খুবই অ্যাভেলেবল, টুকটুক নিতে পারেন, ওখানে স্কুটি পাওয়া যায় ভাড়া, স্কুটি ভাড়া নিলে আপনার সারাদিনের কস্ট অনেক কমে যাবে এবং আপনি খুব স্বাধীনভাবে সব জায়গায় ঘোরাফেরা করতে পারবেন, সেটা অনেক বাজেট ফ্রেন্ডলি হবে। ফুকেট থেকে ফিফি আইল্যান্ড এবং ফিফি আইল্যান্ড থেকে ক্রাবিতে আমরা গিয়েছিলাম ফেরিতে করে, এবং ফেরির টিকিটটা আমরা অগ্রিম বুক করেছিলাম ক্লুক নামের একটা ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে অগ্রিম বুক না করলেও চলবে, ওখানেও ফেরির টিকিট অনেক বেশি অ্যাভেলেবল থাকে, সো আপনারা গিয়ে চাইলে ওখানেও বুক করতে পারবেন।
তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ। আপনি অবশ্যই আপনার ক্রেডিট কার্ডের ডলার এন্ডোর্সমেন্ট করে যাবেন, আর সাথে কিছু ক্যাশ নিয়ে যেতে পারলে খুবই ভালো। আমরা কিছু ডলার ক্যাশ নিয়ে গিয়েছিলাম, ইনিশিয়াল কিছু ডেজ আমরা ওখানে স্পেন্ড করতে পেরেছি, তারপরে বাকিটা আমরা ক্রেডিট কার্ড দিয়ে ম্যানেজ করে ফেলেছি। তারপরে যে জিনিসটা কনসার্ন থাকে সেটা হচ্ছে সিম। সিমের ব্যাপারটা হচ্ছে যে আপনি এয়ারপোর্টে যখন নামবেন তখন দেখবেন বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যাচ্ছে, তো ওখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা প্যাকেজ কিনে নিতে পারেন। এছাড়াও কিন্তু চাইলে সিমটা আপনারা প্রি বুকিংয়ের মাধ্যমে কিনতে পারেন। আমরা ক্লুক নামের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আমরা সিমটাও কিনেছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে প্যাকেজটা আমরা পেয়েছিলাম ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমাদের কাছে অনেক চিপ মনে হয়েছিল এয়ারপোর্টে যে প্যাকেজগুলো সেল হচ্ছিলো সেগুলোর তুলনায়। এরপরে চলে আসছে ক্লদিংয়ের ব্যাপারটা। একটা জিনিস মাথায় রাখবেন, থাইল্যান্ডে কিন্তু সারা বছরই সামার, ওখানে কোনো উইন্টার নেই। তো আমরা যখন গিয়েছিলাম তখন ছিল জানুয়ারি মাস, আমরা এখান থেকে গিয়েছি শৈত্যপ্রবাহ নিয়ে, ভেবেছিলাম ওখানেও ঠান্ডা হবে কিছুটা হলেও হবে, কিন্তু খুবই সারপ্রাইজিংলি ওখানে কিন্তু একেবারে গরম। মানে বাংলাদেশে গরমের সময় যেরকম 35-40 ডিগ্রি সেলসিয়াস থাকে ওই রকম আবহাওয়া। তো কোনো ভারী কাপড় চোপড় নেওয়ার কোনো প্রয়োজন নেই, তো আমার ফ্রেন্ডলি ক্লথ নেবেন। আর যেদিন যেদিন আইল্যান্ড হপিংয়ে যাবেন সেদিন খুব এমন ম্যাটেরিয়াল পরার চেষ্টা করবেন যেটা খুব সহজে শুকিয়ে যায়। এরপরে সবচেয়ে বড় কনসার্ন যেটা সেটা হচ্ছে ফুড। থাইল্যান্ডে কী খাবেন, কোথায় খাবেন, এইসব ব্যাপারে অনেকের কনসার্ন থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে ফুড নিয়ে আসলে টেনশনের কিছু নাই, কারণ আমরা মোটামুটি সবাই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এসব তো খাই, তো এগুলো আসলে অনেক অ্যাভেলেবল থাকে মোটামুটি সব দোকানেই। আপনি সি ফুড ফ্রাইড রাইস পাবেন, চিকেন ফ্রাইড রাইস পাবেন, সো এগুলো আপনি চাইলেই অ্যাভেল করতে পারছেন। এছাড়াও আপনি যদি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান, ওদের লোকাল জিনিস খেতে চান, সেগুলো অ্যাভেলেবল থাকছে। তো ফুড নিয়ে আসলে অনেক টেনশনের কিছু নেই, অনেকে হারাম ফুড হালাল ফুড এগুলো নিয়েও অনেক টেনশন করে, সেক্ষেত্রে আমি বলবো টেনশনের কোনো কারণ নেই, চিকেনটা সব জায়গায় অ্যাভেলেবল আছে। সবশেষে কিছু প্রোটিপ দিয়ে শেষ করতে চাই, যেহেতু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, অবশ্যই খুব ভালো একটা সানস্ক্রিন ক্যারি করবেন, ছেলে এবং মেয়ে সবার জন্য সানস্ক্রিনটা খুবই জরুরি। একটা ওয়াটারপ্রুফ ব্যাগ সাথে নেবেন আইল্যান্ড হপিংয়ের দিন, যেন আপনার ভেজা কাপড় চোপড়, মোবাইল, আপনার ক্যামেরা এসব জিনিসপত্র সেখানে রাখতে পারেন। ফোন প্রোটেকশনের জন্য, ফোনের জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ কিনতে পারেন। স্নোরকেলিংয়ের টুলস আসলে ওরা প্যাকেজের সাথেই আপনাদেরকে দিবে, কিন্তু অনেকে ইউজ করে, সো ওইটা ইউজ না করাই ভালো। চাইলে নিজেরা টুল কিনে নেবেন, খুব বেশি দাম না, 200-300 বাতের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও স্নোরকেলিংয়ের সময় একটা ফুটওয়্যার পরতে হয়, যেটা পরলে কাঁচা ছেঁড়ার হাত থেকে মুক্তি পেতে পারবেন। ওটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, কারণ আমি যেদিন স্নোরকেলিং করছিলাম আমার হয়নি, কিন্তু অনেকেরই দেখেছিলাম পা কেটে খুব বাজে অবস্থা। তো ওই জিনিসটা আপনারা কিনে নিতে পারেন, আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আমার দেয়া ইনফরমেশনগুলো আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করতে যথেষ্ট হেল্পফুল হবে। এছাড়াও যদি আপনি আমার ট্যুরের ডিটেল ভিডিও দেখতে চান, সেগুলো কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবল থাকছে। চাইলে ডে বাই ডে আমি কোথায় কোথায় গিয়েছি, কী কী করেছি, সব কিছুর ডিটেল ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়াও আপনাদের অনেকের কোয়েরি ছিল আমার পুরো প্ল্যানের আইটিনারি সম্পর্কে, আমার বাজেট সম্পর্কে, কত খরচ হয়েছে, সেগুলোর জন্য আমি আলাদা আলাদা দুটো ভিডিও বানিয়েছি, সেগুলো চেক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।